হ্যাঁ ডাক্তারবাবু, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, চশমা, চশমা তো আছেই। ওরে বাবা, শরীর যতই ভেঙে যাক, চশমাটা থাকা চাই। আসলে সারা জীবন ক্যাডারির চাকরি করেছেন, তো তাই অভ্যেসটা বোধহয় রয়ে গেছে এই আর কি। নতুন ওষুধ, ঠিক আছে, আমি কাল গিয়ে নিয়ে আসবো। থ্যাংক ইউ। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ নমস্যা পুকাচ ধর্মস্য সর্বধর্মস্য। কি বলছেন? কি আর বলবেন, আবার দামি দামি এক গাদা ওষুধ দিয়েছেন, আমি তো আছি, গিয়ে কিনে আনবো। আচ্ছা, যদি সুস্থ হবার কোনো আশাই না থাকে, তাহলে এত দামি দামি ওষুধ দেবার মানেটা কি? আমাকে এই কথাগুলো কেন বলছ অনি? যার বাবা তাকেই তো করতে হবে। তোমার কোনো দায়িত্ব নেই, লোকটাকে তো তুমিও বাবা বলে ডাকো। প্রিয়া, থাক আর মুখ খুলিও না তো, জলের মতন পয়সা বেরিয়ে যাচ্ছে। যাক গে, সেদিন তো আবার কি সমস্ত ভুল ভাল বকছিলেন। সিদ্ধার্থ না কে তার কথা মনে পড়ছে, সিদ্ধার্থর সাথে দেখা করবে। কি জানি বাবা, কে এই সিদ্ধার্থ? জানি না, পাগলের প্রলাপ। জাগে, আমারই বার কি করার আছে। কিরে, কি অবস্থা বানিয়েছিস নিজের? ও তুই তা অসময়ে কেন বাবা? কেন, ভদ্রলোকের বাড়িতে না বলে কই এভাবে আসতে নেই নাকি? না তা নয়, কেমন আছিস সেটা বল। আমার কথা বাদ দে, এই কথাটা তো তোকে তোকে জিজ্ঞেস করা উচিত। দেখতেই তো পাচ্ছিস, কিন্তু ছেলে বৌমার কাছে আছি সেটাই ভালো লাগছে। বৌমা চলে যাওয়ার পরে ওরাই তো আমার দেখাশোনা করেছে। তোকে না এভাবে মানাচ্ছে না রুথিন, কোথায় হাত পাতি পুকুর ধারে এসে বসবি তা না। উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে গতকাল বিকেলে পাওয়া গিয়েছে এক পুলিশ অফিসারের গুলিবিদ্ধ মৃতদেহ। সূত্র অনুসারে জানা যাচ্ছে এ কাজ উগ্রবাদী যুবক। এই খবর সামনে আসার পর থেকে সেই এলাকায় শুরু হয়েছে এক ব্যাপক তল্লাশি অভিযান। বাবা, এসব বই এখনো ছাপা হয়নি? ছাপবে না কেন, লোকে তো পড়ে নাকি? এটা দেখে না অনির্বাণের কথা মনে পড়ে গেল, ওই তো প্রথম পড়তে বলেছিল। অনির্বাণ কোথায় আছে সে এখন? ওর ওই প্যাসেজে যাওয়ার পর আর কথা হয়নি। আছে, ভালোই আছে, বিদেশ বিভুই গিয়ে অনেক টাকা পয়সা রোজগার করেছে। কাকে বিয়ে করেছিল জানিস? কাকে? মাধবী। শুভরের বাচ্চা। ওসব বললে তো চলবে না ভাই, এই ফ্রন্টে তুমি হেরে গেছো সোলজার। দুধের ডিপোতে ক্লার্কের চাকরি করতাম,
কোনো বাবা নিজের মেয়েকে দেবে? তাছাড়া মাধবীর বাবা আমাদের শ্রেণী শত্রু ছিল। আর শত্রু, শত্রুর বন্ধু আর বন্ধু শত্রু হতে বেশি সময় লাগে না। শঙ্করদাকে মনে নেই? শঙ্করদা 72-এর শেষের দিক না, ভাবা যায়। কথায় কথায় মাও আর হজিমিনা ওরা তো আমাকে তো একবার নাম বদলে ফেলতে বলেছিল, বলে পুঁজিবাদী মুখ্যমন্ত্রীর নামে নাম রাখাটা এক ধরনের বিট্রায়াল। শঙ্করদা, বলি সিদ্ধার্থ, এই পুঁজিবাদী মুখ্যমন্ত্রীদের নামে নাম রাখাটাও কিন্তু এক ধরনের বিট্রায়াল। শুনেছিলাম মুখ খোলার জন্য নাকি অনেক পয়সাও পেয়েছি। পয়সার লোভ সামলানো এত সোজা নয় ভাই। তুই শেষমেশ বিট্রায়ালকে জাস্টিফাই করছিস রতি, মানে দেখছি শরীরের সাথে তোর মূল্যবোধটাও বিগড়ে গেছে। আর শরীর জমে দুয়ারে দাঁড়িয়ে আছি ভাই। এই জমকে আমরা কবে ভয় পেয়েছি বলতো? আমার তো মনে পড়ে না পিস্তল তোলার জন্য কোনোদিন একটি বারের জন্য তোর হাতটা কেঁপেছে। তখনকার কথা আলাদা ছিল। তার মানে তুই বলতে চাইছিস এখন কোনো এমএলএর গাড়ি তাক করে তুই পেটে ছুটতে পারবি না, তাই তো? ধুর, আর তো কয়েকটা দিন, তারপরে তুই তুই আর কি বুঝবি। তোকে তো মাসের পর মাস বিছানায় পচে মরতে হয়নি। এইটা খুব জোর বেঁচে গেছি ভাইয়া। রথিন, পুলিশ অতুল মোড়ে কথা, তোরা বেরো, আমি দেখছি এদিকটা। চোখে দেখতে পাচ্ছি না রে ভাই, শ্বাস আটকে আসছে। ওসব কোনো ব্যাপার নয়, অভিজ্ঞতা থেকে বলছি। আমার পিঠে যখন গুলিটা লাগলো আমারও শ্বাস আটকে গেছিল। কোনো ভয় নেই কমরেড, কোনো ভয় নেই। আমার হাতটা একটু তুলে দিবি ভাই, আজকাল নিজে তুলতে পারি না। Thank you.
বাবা ওঠো, ওষুধের সময় হয়ে গেছে, ওঠো আমার আবার বেরোতে হবে, ওষুধগুলো খাইয়ে বেরোনো আছে। বাবা বাবা অনি 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 একবার এসো তো এদিকে। কি হয়েছে? ডাকো তো বাবা। ও বাবা বাবা বাবা, আরে কি হলো? ঠিকই তো ছিল। আরে একটু জল দাও তো, জল দাও, জল দাও। বুঝলি সিদ্ধার্থ, সারাটা জীবন আমার মনে হয়েছে, কি জানি সেদিন হয়তো আমি পিছনে থাকলেই ভালো হতো। সার্ভাইভার্স গিল্ট, বেঁচে থাকার অনুতাপ, কি বুঝলি? শেষমেশ তো দুজনেই রাক্ষসের পেটে গেলাম নাকি? সে বেঁচে থাকা নিয়ে কবি তো কত কিছুই বলেছিলেন, মনে আছে? আমরা যারা লাঠি টিয়ার গ্যাস ও গুলির মাঝখান দিয়ে ছুটে গেছি একে বেঁকে, আমরা যারা হৃদয় ও জঠরে জ্বলেছি আগুন, সেই আমরাই একদিন ইতিহাস বিস্তৃত সন্ধ্যায় আচমকা হুল্লোড়ে বলে উঠেছি, আহা বেঁচে থাকা কি সুন্দর।